ওয়েলকাম ভিউয়ার্স ধরা পড়েও শেষ মুহূর্তে পালিয়ে গেল লালগড়ের বাঘ জাল ছিঁড়ে দুই আদিবাসীকে জখম করে সে পালায় তবে পালিয়ে গেল এলাকাতেই বাঘটি আছে বলে দাবি করছেন গ্রামবাসীরা গর্জন শোনা যাচ্ছে খবর দেওয়া হলেও কর্মীরা পৌঁছাতে দেরি করার কারণে বাঘটি পালিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের শুক্রবার মেদিনীপুরের বাঘঘরার কাছে একটি গর্তে পড়ে যায় বাঘটি বাঘ গর্তে পড়েছে টের পেতেই চারিদিক থেকে তাকে ঘিরে ধরে আদিবাসীরা মাছ ধরার জাল দিয়ে বাঘটিকে ধরেও ফেলে তারা খবর দেওয়া হয় বন দপ্তরে তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ট্র্যাঙ্কুলাইজার টিম তীর ধনুক লাঠি বল্লম নিয়ে বাঘটিকে আটক আটকে রাখার চেষ্টা করে গ্রামবাসীরা কিন্তু শেষ রক্ষা হলো না জাল ছিঁড়ে পালায় বাঘ দুই আদিবাসীকে জখম করেছে সে আহতদের নাম সুধান সোরেন এবং পন্ডা মুর্মু চাদরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাদের চিকিৎসা চলছে